গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? এখন বাজে 5:30, যাব মর্নিং ওয়াকে, তো ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, তারপরে যাই। তো এখন আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি না, জাস্ট একটু বাইরেটা আপনাদের দেখাচ্ছি, চলুন। অনেক ফুল ঠুল ফুটেছে সকালে, সুন্দর লাগে সকালবেলাটা। অনেক গাছ আছে যেহেতু আমাদের বাড়িতে, অনেক পাখি আসে সকালে। সুন্দর ছাদে যাচ্ছি, ছাদের গাছগুলো একটু দেখাবো। এটাকে বোগেনভেলিয়া বলে, এটারই একটা সাদা আছে নিচে, আর একটা ডিপ কালার আছে। এটা টবে হয়, ছোট ঝাড় হয়। এটা পেয়ারা গাছ, আমাদের ছাদে সব গাছ আছে, আম, জাম, লিচু, পেয়ারা, কলা সব আছে। ওয়াও, এটা কি সুন্দর লাগছে! সন্ধ্যা মালতি, এর নাম সন্ধ্যা মালতি। এটা তো ওই কাঁঠালি চাপা না, কাঁঠালি গোলাপ, কাঠগোলাপ, কাঠগোলাপ বলে একে। এটা হচ্ছে জাম গাছ, জাম না সরি কি বলছি, আমড়া গাছ, বারো মাসি আমড়া গাছ, আমড়া হয়েওছে। এই যে ভেতরে দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে না ভালো, এই যে হয়েছে আর ফুল এসছে, এগুলো হবে আবার। এটা অ্যাডেনিয়াম গাছ, খুব সুন্দর এর ফুলগুলো, গোলাপের মতো। লাউ গাছটা খুব তাড়াতাড়ি গ্রো করলো, খুব তাড়াতাড়ি, বেশি দিন হয়নি লাগিয়েছি, কিন্তু ছড়িয়ে গেছে ডালপালা বেরিয়ে, তো ওকে একটু মাচা করে দিতে হবে। আর আমার পদ্ম গাছেরা দেখুন কি সুন্দর, এই গাছটা সদ্য লাগিয়েছি, বেশি দিন হয়নি, ফুল নেই এই মুহূর্তে, ফুল ছিল আপনাদের পুরনো ভিডিও দেখাবো। ফুল না থাকুক, পাতাতেই দেখে শান্তি। এটা পদ্মের বীজ, একটু ডরমিসের দিকে এগোচ্ছে, শীত পড়ছে তো, তো এই যে বীজ হয়েছে দেখুন, এগুলো খাওয়াও যায়, এর থেকে গাছও হয়। এটা আগের তুলে রাখা একটা ভিডিও, তো সেটাই একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। ফুল ফুটেছিল, প্রচুর ফুটেছিল, এখন আবার কদিন পরে হয়তো আবার আসবে, অথবা এটা ডরমিসিতে যাওয়ার দিকে এগোচ্ছে। মানে শীতকাল যখন পড়ে, শীতের আগে আগে এটা শীত ঘুম দেয়, পদ্ম গাছের একটা নেচার শীত ঘুম দেয়, আবার যখন গরম পড়বে তখন আবার এরা সতেজ হয়ে ওঠে। আর এটা ড্রাগন, বেশ বড়ই হয়েছে ড্রাগনটা, এইদিকেও একটা হচ্ছে, এটা এখনও হবে, এটা এখনও প্রায় 20 দিন তো লাগবে একে বড় হতে। এই ড্রাগনটা খেয়ে ফেলতে হবে, এটা আজকে পারবো, আপনাদের সঙ্গে শেয়ার করব, বেশ বড় হয়েছে। আর এই দিকে দেখুন আম গাছ, বারো মাসি আম গাছ, আম হয়েছে, এই যে কত বড় আম হয়েছে। গাছটা একটু প্রচণ্ড রোদ পড়েছিল, তো এটাও পাকার টাইম হয়ে গেছে, রোদ পড়েছিল বলে অন্যগুলো ফলগুলো টেকাতে পারিনি, কিন্তু এটাতেও প্রচুর ফুল এসেছিল। লেবু গাছ, লেবু হয়েছে, গন্ধরাজ লেবু, এগুলো সব কিছু আজকাল গন্ধরাজ, এটা গন্ধরাজই, এটা কোনো ফলস গন্ধরাজ নয়, অরিজিনাল গন্ধরাজ। এই পান পাতার মতো যেটা দেখছেন, এটা একটা আলু গাছ, মেটে আলু বলে, মাটির তলে হয়, এটা ওই শীতের শেষের দিকে এই ফলটা খাওয়া যায়, মানে আলু আর কি, ফল নয়, তুলতে হয় এটাকে। তো ওটারই গাছ, পুরো কুল গাছটাকে ছেয়ে গেছে, জানি না এত ছেয়ে গেছে কুল গাছ, আর কুল হবে কি না এবছর, নাহলে এই কুল গাছে প্রচুর কুল হয় আর খুব টেস্টি খেতে। আমাদের বাড়িতে গাছপালা সবাই খুব পছন্দ করে, ওর জন্য আমাদের বাড়ির চারদিকে 1 ইঞ্চিও মাটি ফাঁকা নেই, যেখানে একটুও ফাঁকা আছে সেখানে গাছ আছে, সব জায়গাতে গাছ লাগানো রয়েছে।
এটার মধ্যে অনেক আছে গাছ, বেগুন, লঙ্কা, বরবটি, অপরাজিতা, যা যা পেয়েছি লাগিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে। তো আমি এবার যাব মর্নিং ওয়াকে, তারপর এসে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন মর্নিং ওয়াকে যাচ্ছি, আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি না, আমি জাস্ট একটুখানি আপনাদের রাস্তাটা দেখালাম। তো ক্যামেরা এখন রেখে আমি মর্নিং ওয়াক করে তারপরে আবার ফিরে আসছি আপনাদের সঙ্গে। তো মর্নিং ওয়াক থেকে চলে এসেছি কিছুক্ষণ আগে, তো এখন যাব ছাদে, ছাদে ড্রাগন ফলটি দেখালাম আপনাদের, যেটা ড্রাগন ফলটা পারবো, তো চলুন ড্রাগনটা পারি। সুন্দর শরতের আকাশ, কি সুন্দর দেখুন, পেজা পেজা মেঘ, পাখি উঠছে, আপনার মুড যেমনই থাকুক, প্রকৃতির মাঝে গেলে আপনার মুড ভালো হতে বাধ্য। তো খুব ভালো লাগলো, হট করে মর্নিং ওয়াক করে এসেছিলাম, তখন একটু হালকা ভোর ভোর ছিল, এখন কি সুন্দর লাগছে দেখুন শরতের আকাশ। তো ড্রাগনটা পারতে আসলাম ছাদে, আকাশ দেখে আকাশ তুলতে বসে গেছি। এই গাছপালার মধ্যে গেলে মুড যেন এমনি নিজে নিজে ভালো হয়ে যায়, তো ওই ছাদে এসে আমার এখন সেরকম খুব ভালো লাগছে। একটু রোদ উঠেছে, তাও ঠিক আছে, খুব ভালো লাগছে। তো চলুন আমি ড্রাগন পারতে এসেছি, ড্রাগনটাকে পারি। পুরো পেকে গেছে, দুদিন আগে পারলেই ভালো হতো, পারা হয়নি, পারবো পারবো করে, এমনি ঠিক আছে, ম্যাচিওর, একদম টসটস করছে, তাকে মুড়িয়ে মুড়িয়ে পারতে হবে। প্রচুর পিঁপড়ে ধরে গেছে, তাড়াতাড়ি পেরে নিতে হবে, ওরাও খেতে চাইছে। একদম পারফেক্ট পাকা হয়েছে, তো চলুন কাটি, কেটে সবাই মিলে খাই। প্রচুর পিঁপড়ে, পিঁপড়েগুলো আমার হাত ছাড়ছে না, ভয় লাগছে এবার কামড়ে না দেয়। চলুন নিচে যাই, এক হাতে ক্যামেরা এক হাতে ফল, পিঁপড়ে ফেলতে পারছি না আমি, তো যাই তাড়াতাড়ি নিচে গিয়ে কাটি এটাকে। এই যে ড্রাগন দেখো কত বড় হয়েছে, আমার দিদি লাগিয়েছে গাছগুলো, ও গাছের পাগল পুরো, আমাদের থেকেও বড় পাগল। তো ওরই গাছের ফল খাবো আমরা এখন, ও নেই এখানে, থাকে না, না ও কাটো এবার এটাকে, ধুয়ে নিয়ে আসলো ড্রাগনটা, কাটা হবে। রসে কালকে বৃষ্টি হয়েছিল, রসে ফেটে গেছে, হ্যাঁ একটু ফাটা আছে, অসুবিধা নেই, গাছ ফাটা। রসে একদম টইটুম্বুর হয়ে গেছে, কি সুন্দর, ছিলকাটাও খোসাটা এটাও ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, পেকে একদম টস টস করছে, বলো টস টস। হ্যাঁ পুকু, এই যে ও খাবে, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, খেলবে, হ্যাঁ খেলবে, দেখুন কি কাণ্ড, হ্যাঁ ওই যে দেবে দেবে, ছুলছে, ছুলে নিক তারপর দেবে। ড্রাগন অনেকেই পছন্দ করে না, কিন্তু গাছ পাকা খেয়ে দেখবেন তাইলেই বুঝবেন ড্রাগন কি জিনিস। আসলে আমরা তো বাজার থেকে কিনি কবে কার কাঁচা মাচা ছেড়ে, ছুরি শোয়াতে লাগে না, তার আগেই ছুটে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, সুন্দর ড্রাগন। কে খাবে কে খাবে কে খাবে, খাও তুমি খাও, আমি খাই। দেখুন রসটা একটু দেখুন, কাছে এনে দেখা, রস টস টস করছে, জল জল করছে, দেখুন কালো জিরা দেওয়া ভিতরে, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে, চিবাতে লাগছে না, লোকে যে বাজে বলে ড্রাগন, গাছ পাকা খেলে তো বলবে, গাছ পাকা খাচ্ছে না কি করে বলবে, আঙুল ফল টক।
খাই, আমিও একটু খাই, খাচ্ছি গাছের ফল। সত্যি খুব টেস্টি, খুব টেস্টি। যারা মানে বাজারে থেকে কিনে খেয়েছে এই টেস্ট পাবেন না, এটা গাছে বাড়িতে লাগালেই হয়তো পাবেন। বাজারের গুলো সম্ভবত তাড়াতাড়ি আর কি মার্কেটে পাঠানোর জন্য কাঁচা অবস্থায় পেরে ফেলে, তো এই টেস্ট হয় না। মানে যারা যারা ড্রাগন ফল বাজে বলেন তারা ওই বাজারের কাঁচা অবস্থায় পাড়াটা খান এবং সেটা অনেক দিন পরে বাসি ঠাসি হয়ে যায়, একদমই টেস্টলেস থাকে। এটা অসম্ভব মিষ্টি, অসম্ভব মিষ্টি খেতে। তবে এটা মানে পিঙ্ক পিঙ্ক কালার হলেই ছেড়া যাবে না, পাকবে বেশ পিঙ্ক পিঙ্ক কালার হলেও তারপরেও 15-20 দিন রাখতে হবে, একটু হাত দিয়ে টিপে দেখতে হবে যেটা এই হয়েছে কিনা, হাতে কালার লেগে আছে। লিপস্টিক, ন্যাচারাল লিপস্টিক পাগলামো করছি। যাই হোক, খুব সুন্দর লাগছে, শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো খেয়ে নি একটুখানি। তো ভাবছি এই ভিডিওটাকে এখানেই শেষ করবো কিনা, কেন কি এরপরে আজকে একটু বাইরে যাব, তো সেটা আলাদা একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটা তাহলে এখানেই রাখি। তো কেমন লাগলো আমাদের গাছপালা আর গাছের ফল, যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ফিরে আসছি নতুন ভিডিওতে, এবং আজকেরই পার্ট থাকবে, সেটা আজকেরই হয়তো নেক্সট ভিডিও আজকেরই ভিডিও হবে। তো ফিরে আসছি নতুন অন্য একটা ব্লগে। তো এই ভিডিওটা যেহেতু সকালে গাছপালা দেখালাম এবং ফলমূল বিভিন্ন কিছু দেখালাম, গাছ থেকে ফেরে ফল পেরে খেলাম, তো লেন্থটা তো বড় হয়ে যায়, তো এটাকে এখানেই এইটুকুই রাখছি। তো চলুন পরেরটাতে ফিরে আসছি নেক্সট ভিডিওতে।